বিপদসীমার ওপরে বইছে সিলেটের সুরমা কুশিয়ারা সারি ও গোয়াইন নদীর পানি এতে জেলার প্রায় সবকটি উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে এতে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা বেশি ভোগান্তিতে পড়েছেন জকিগঞ্জ কানাইঘাট জয়ন্তাপুর গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ গোপালগঞ্জ উপজেলার নিচু এলাকার বাসিন্দারা জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান বানভাসী মানুষের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র মানুষকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে কাজ করছে সংশ্লিষ্ট প্রশাসন আশ্রয় কেন্দ্র সহ পানিবন্দির মানুষকে খাবার ও ত্রাণ সহায়তা দেওয়ার পাশাপাশি নগদ অর্থ বরাদ্দ রাখা হয়েছে এদিকে সিটি পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়াতে নগরের কয়েকটি নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আক্রান্ত নাগরিকদের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে নগর ভবনও এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রত্যুষ কি পরিস্থিতি এই মুহূর্তে পানি বাড়ছেই একের পর এক উপজেলাগুলো প্লাবিত হচ্ছে পানিবন্দী মানুষেরা কি বলছেন সাহায্য সহযোগিতা পৌঁছাচ্ছে কিনা আসলে সকাল সকাল একটি দুঃসংবাদই দিতে হয় আকাশ কালো হয়ে এসেছে এবং বলা ধারণাই করা হচ্ছে যে কিছুক্ষণ পর অঝোর ধারায় বৃষ্টি নামে যেটি আসলে আশঙ্কার একটি বিষয় এবং এই আশঙ্কার কারণ হচ্ছে উজানের পাহাড়ি ঢলে সিলেটের প্রায় নদ নদীর পানি বেড়েছে বিশেষ করে সুরমা কুশিয়ারা শাড়ি এবং গোয়াইন এই নদীগুলোর পানি কিন্তু একটু বেশি বেড়েছে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এখানে সুরমা নদীর যে ঢল সেটি দেখা যাচ্ছে সেটি দেখাচ্ছে সুরমা নদী কিন্তু সিলেট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে কাল রাতেই এবং সেই কারণে সিলেট পয়েন্টে আসলে সিলেট নগরীর কিছুটা ঝুঁকি রয়েছে এর আগে দু সালের বন্যার অভিজ্ঞতা পেয়েছে নগরবাসী তো এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সিলেটের সুরমা কানাইঘাট পয়েন্টে এবং সিলেট পয়েন্টে কিন্তু বিপদসীমার বেশ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেই সাথে কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেটের জৈন্তাপুর কানাইঘাট জকিগঞ্জ এইসব এলাকায় কিন্তু পানি বেড়ে গেছে এবং সেই সব এলাকার নিচু জায়গা বিশেষ করে কোম্পানিগঞ্জ গোয়েনঘাট সেসব এলাকাতে পানি ঢুকেছে এবং সাধারণ মানুষ প্রচন্ড ভোগান্তিতে রয়েছেন তো একটু কথা বলবো এখানকার স্থানীয় লোকজনদের সাথে একটু জৈন্তাপুরের একজন নিবাসী হয়েছে আপনার জৈন্তাপুরের সর্বশেষ কি অবস্থা দেখেছেন আপনি আমি এই মাত্র খবর নিলাম যে জয়ন্তাপুরে গতকালকে যেরকম পানি বৃদ্ধি অব্যাহত ছিল রাতে কিছুটা কিন্তু এখন আবার পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং এলাকার অধিকাংশ নিম্নাঞ্চল কিন্তু পানিতে তলিয়ে উঁচু ঘোর লোকজনও কিন্তু উদ্বিগ্ন উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে যে কোনো মুহূর্তে তাদেরও বাড়িঘর পানিতে তলিয়ে যেতে পারে আমরা এই পানিটা মূলত উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল মানে সীমান্তবর্তী উপজে যে নদীগুলো আছে আন্তঃসীমান্ত যে নদীগুলো আছে সেই নদীগুলো থেকে পাহাড়ি ডলের কারণে এই বন্যার সৃষ্টি হচ্ছে সৃষ্টি হয়েছে নিশ্চয়ই জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে একটু স্থানীয় আরেকজনের সাথে কথা বলবো আচ্ছা আপনি নিশ্চয়ই 2022 সালে নগরীতে পানি আজকে সেই নদীর পানি বেড়ে গেছে আপনি নিচু এলাকা কি দেখেছেন পরিস্থিতি দেখুন নিচু এলাকা যে সীমান্তবর্তী এলাকা আছে சிவா কানাইগা জকিগঞ্জ যেমন জয়ন্তাপুর সেসব এলাকা এখন কিন্তু আপনি জানেন যে সিরে যে চারটি নদী আছে সেই চারটি নদীর প্রতিটি পয়েন্টে কিন্তু ছয়টি পয়েন্টে বলা যায় যে বিপদসিমার উপরে পানি সেসব এলাকার অনেকগুলো গ্রাম এখন পানি প্রবেশ করেছে মানুষ আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছেন এবং যদি কোম্পানিগঞ্জে দেখেন তাহলে কোম্পানিগঞ্জের এলাকার যে বাজারগুলো আছে কোম্পানিগঞ্জ যে প্রধান বাজার সে কারণে কিন্তু পানি প্রবেশ করেছে এবং শহরে সিলেট নগরী যে শহরে যে নিচু এলাকাগুলো আছে যে নির্মাঞ্চলগুলোতে দেখানো কিন্তু পানে এখন প্রবেশ কর আছে সরাসরিও আমি দেখেছি সেখানে পানি আছে আসলে এই যে পরিস্থিতি বারবারই কিন্তু বলা হচ্ছে যে সিলেটে যে উজানে পাহাড়ি ঢল চেরাপুঞ্জি বা মেঘালয় রাজ্যে যে অতি বৃষ্টি হয় বা সেখান থেকে যে পানিটা আসে এটা সিলেট হয়ে আসলে সুরামগঞ্জের দিকে চলে যায় ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে নিন চিরাপুর সেরা অফার আপনি জানেন যে সকালে আমরা খবর দেখেছি সুরামগঞ্জের অবস্থা এখনো খারাপ সেখানেও বৃষ্টি হচ্ছে এই নগরের বেশ কিছু উপসহর আশেপাশে বেশ কয়েকটি এলাকা আমরা দেখেছি আপনি সকালে সেগুলো দেখে সকালে কিন্তু আমি বেশ কয়েকটা এলাকায় গেছি তালতলা এবং উপসহ যতরপুর এবং সুবর্ণঘাটে বেশ কয়েকটা এলাকা সেখানে কিন্তু এখনও পানি আছে আর যেহেতু নদীর পানির বিপদসমার উপরে পানি কিন্তু নামতে সময় লাগবে নিশ্চয়ই দেখছিলেন আসলে এখন কিন্তু আকাশ কালো হয়ে এসেছে এবং বৃষ্টিপাত এরই মধ্যে শুরু হয়ে গেছে যেটি আসলে ভোগান্তির উদ্রেক করেছে এবং বলা হচ্ছে যে যেহেতু এই সুরমা নদী সিলেট পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বেশ কয়েক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ আসলে একটি আশঙ্কা করছেন যে সিলেট নগরে যে জলাবদ্ধ যে বিষয়টি সেটি কিন্তু ভারী বৃষ্টিপাত হলে জলবদ্ধতা পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ হবে এখন আসলে এই মুহূর্তে প্রচন্ড বেগে ঝড়ো হাওয়া বইছে বৃষ্টির সাথে সাথে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তো এই অবস্থা আসলে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আমরা যে বিষয়টি আলাপ করেছি তারা বলেছেন যে এই সিলেটে আশ্রয় কেন্দ্র বেশ কয়েকটি উপজেলায় আশ্রয় কেন্দ্র খুলে রাখা হয়েছে এর পাশাপাশি গতকাল যেহেতু ঈদের দিন ছিল ঈদের দিনেও কিন্তু এই এলাকার যারা এলাকা অর্থাৎ সিলেটের প্রায় সবকটি উপজেলার নিম্নাঞ্চল কিন্তু এরই মধ্যে প্লাবিত হয়েছে এবং আমরা দেখেছি যে সেই সব নিম্নাঞ্চলে বেশ কিছু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে সাধারণ মানুষ ঈদের দিন হয় বেশ অনেকেই জার্নি কবে আসলে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আর্থিক সহায়তা এবং তাদেরকে খাবারের ব্যবস্থা করার কথা আমাদেরকে জেলা প্রশাসন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি অত্যন্ত পরিশ্রমের সাথে আমাদেরকে তথ্যগুলো জানালেন আপনি সাবধানে থাকবেন নিশ্চয়ই আবারও আপনার মাধ্যমে সিলেট অঞ্চলের খবর খবর আমরা পাবো ধন্যবাদ আপনাকে